কলি মাঝি আমাকে কমেন্ট করেছে যে দিদি চোখের নিচে প্রচুর স্পট, প্রচুর দাগ রয়েছে, তো কি করব। তো চোখের নিচে দাগ, চোখের নিচে ডার্ক সার্কেল, চোখের নিচে কালি, যেটাই বলো না কেন, আজকের ভিডিওতে আমি বলবো যে চোখের নিচে ডার্ক সার্কেল কিভাবে দূর করতে হয়। প্রথমে জানতে হবে যে কেন এটা হচ্ছে, প্রচুর রাত জাগার জন্য হচ্ছে কি দুশ্চিন্তার জন্য হচ্ছে, তাহলে বলবো যে এগুলো বন্ধ করো। আর যদি বংশ পরম্পরা হয় তাহলে তো কিছু করার নেই, মা বাবা বা দাদু ঠাকুমা দাদু দিদার কাছ থেকে পাওয়া যেটা সে, তাহলে তো কিছু করার নেই। তো যেটা করতে হবে সেটা হচ্ছে যে আজকে যে হোম রেমেডিটা আমি নিয়ে এসেছি এটার জন্য কিন্তু একটা টাকাও খরচ করতে হবে না, কোনো পরিশ্রমও করতে হবে না। প্রত্যেক দিন সকালবেলা উঠে আমাদের মুখের যে লালাটা, সেই লালাটা আমরা অনেকেই জানি যে এই লালাটা একটা মহৌষধ, কারণ মুখের ভেতরে কেটে গেলে বা কোনো গরম জিনিস খেয়ে পুড়ে গেলে কিন্তু আমরা মুখের ভেতরে কোনো ওষুধ লাগাই না, ওটা নিজে নিজেই ঠিক হয়ে যায় শুধুমাত্র এই লালাটার জন্য। তো এই লালাটা আমাদের কাছে একটা মহৌষধ। সকালে চোখ খুলে প্রথমেই যেটা করবে সেটা হচ্ছে ওই লালাটা আঙুলে নিয়ে সেটা চোখের মধ্যে 2 মিনিট ধরে এইভাবে গোল গোল করে ঘুরিয়ে, দুটো চোখে এইভাবে গোল গোল করে ঘুরিয়ে 2 মিনিট পর্যন্ত লাগাবে। তারপর এক গ্লাস জল খাবে, এক গ্লাস হোক দু গ্লাস হোক, হালকা গরম জল, কিংবা কেউ যদি ফ্যাটের জন্য লেবু জল বা জিরে জল খাও সেই জলটাও খেতে পারো। এক গ্লাস জল খাবে, এক গ্লাস জল খাওয়ার পরে মুখের মধ্যে একটু জল রেখে বাঁ দিকের চোখে 5 বার জলের ছিটা নিতে হবে। তারপর ওই জলটা ফেলে দিয়ে আবার মুখে জল নিয়ে ডান দিকের চোখে আবার 5 বার এইভাবে জলের ছিটা নিতে হবে। তো এটা করার পর তুমি নর্মাল কাজে নেমে যাবে। এটা করে দেখো, প্রথমে আমার কিন্তু এইটা বিশ্বাস হয়নি, আমিও এটা মজা হিসেবেই নিয়েছিলাম যখন এই হোম রেমেডিটা জেনেছিলাম, মজা হিসেবেই নিয়েছিলাম, কিন্তু দেখলাম যে এটা করতে তো একটা টাকাও খরচাও করতে হচ্ছে না, পরিশ্রম করতে হচ্ছে না, এর কোনো সাইড ইফেক্টও নেই, তো এটা করতে ক্ষতি কোথায়। তো আমি এটা বলবো যে অন্তত 1 মাস তোমরা এটা করে দেখো, বিশ্বাস হোক না হোক 1 মাস এটা করে দেখো, যদি উপকার পাও তবে এটাকে কন্টিনিউ করবে, কিন্তু রোজ এটা করতে হবে। আর যেটা করতে হবে এর সাথে, প্রত্যেক দিন রাত্রেবেলা শুতে যাবার সময় অ্যালোভেরা জেলটাকে এইভাবে বের করে তার সাথে ভিটামিন ই ক্যাপসুল ভালো করে মিশিয়ে রাতে শুতে যাওয়ার আগে মুখটা ভালো করে ধুয়ে শুকনো টাওয়েলে মুছে তারপর চোখের তলায় এভাবে অ্যালোভেরা জেল আর ভিটামিন ই ক্যাপসুলটা লাগিয়ে রাত্রেবেলা শুতে যেতে হবে। সকালবেলা উঠে আবার যেটা বললাম যে মুখের লালাটা চোখের মধ্যে লাগানো, সেটা করতে হবে। এটা জাস্ট 1 মাস করে দেখো, তারপর উপকার পেলে আমাকে জানিও। আর আমি শিওর যে নিশ্চয়ই তোমরা উপকার পাবে। আর যারা দুশ্চিন্তা করছো, যারা রাত জাগছো, তাদেরকে বলবো যে প্লিজ এটা করো না, কারণ তাহলে চোখের নিচে ডার্ক সার্কেল জীবনেও যাবে না। তো এটা করে দেখো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করে জানিও, আর ভিডিওটাকে অনেক বেশি শেয়ার করো, কারণ অনেকেরই চোখের নিচে ডার্ক সার্কেল আছে। আর মহুমাস্কা থেকে যদি ইউটিউব চ্যানেলে দেখছো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, যদি ফেসবুক পেজে দেখছো তাহলে পেজটাকে লাইক করে ফলো করে আমার সাথে থেকো। এখনকার মতো চলি, টাটা।